প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্টের সর্বশ্রেষ্ঠ অতুলের নামে সবাকে জয় মেসি। আজকের দিন 18 মার্চ, দিন সোমবার, 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এসে কেন আপনি ডাউন করা হয়, কেন আপনি উদ্বিগ্ন, আমরা পাঠ করব গীত সংহিতা 42:11। আমরা পাঠ করি, কেন তুমি আমার প্রাণকে নিরুৎসাহিত করছো, কেন আমার মধ্যে চিন্তিত হচ্ছ, ঈশ্বর আছা রাখে, আমি এখনও তার প্রশংসা করব, কারণ তিনি আমার পরিত্রাণ এবং আমার ঈশ্বর। কষ্ট ও দুঃখ কাউকে রেহাই দেয় না। উপরোক্ত আয়াতে দায়ুদের কথা থেকে আমরা বুঝতে পারি যে তিনি তার অন্তরে কথাটা ব্যর্থিত ছিলেন। তার সময় দায়ুদের সমস্ত ইসরায়েলিদের মধ্যে সবচেয়ে সাহসী ছিলেন, যে তার পালেক বাঁচাতে সিংহ ভালুকের মেয়ের ফালতে পারেন। এমনকি যখন ইসরায়েলের পুরো সেনাবাহিনী গুলিয়াতকে ভয়ে পাই গিয়েছিলেন, তখন তিনি সাহসিকতার সাথে গুলিয়াতের মুখোমুখি হন এবং তাকে জয় করেন। বাইরের শত্রুতা তাকে ভয় দেখাতে পারেন, কিন্তু তারা নিজের শিবিরের শত্রু ছিল এবং সেই শত্রুদের ক্ষত বিক্ষত কথা তার কাছে ছিল। দায়ুদে বলছিলেন গীত সংহিতা 42:3-তে যে আমার চোখের জল দিন রাত আমার খারাপ হয়েছে, যখন আমার শত্রুরা সব দিন আমাকে বলছে কোথায় তোমার ঈশ্বর। গীত সংহিতা 42:10-তে বলতে আমার বিপক্ষরা আমার তিরস্কার করে, যেন আমার হাড় ভাঙে দেয়, তারা সব দিন তোমাকে বলে তোমার ঈশ্বর কোথায়। এমন অনেকে আছেন যারা ভীত ও বিভ্রান্ত দুঃখের সাথে বলে যে উড়ে আমি ডিকমত ভাবতে পারছি না, আমি দিনরাত ভয়ে ভুগছি, আমি আমার শান্তি পুরাপুরি হারিয়ে ফেলছি, আমার জীবনের শেষ সুখ নেই। ভয় যখন তোমাদেরকে ঘিরে থাকে, তখন অন্তরে শান্তি থাকো না, কেন সুখ নেই এবং আপনার মনে কোনো বিশ্রাম নেই, তোমার হৃদয়ে প্রচণ্ড অশান্তি ঝড়ো সমুদ্রের মতে। প্রভুতে চিন্তিত মার্থার দিকে তাকালেন তার হৃদয়ে দুঃখ নিয়ে এবং বললেন লুক 10:41-তে যে মার্থা মার্থা তুমি অনেক বিষয় চিন্তিত চিন্তিত। অনেকে আছে যারা উদ্বিগ্ন চিন্তিত, কিন্তু তারা প্রভুর পায়ে বসে না, তারা ঈশ্বরের সামনে তাদের বোঝা নিক্ষেপ করে না। আপনি যখন শাস্ত্রে মার্থার জীবন সম্পর্কে পড়েন, আমি দেখতে পারেন যে তিনি কখনো প্রভুর পায়ের কাছে বসেনি। বর্তমান সময়ে মানুষের অনেক কিছু চিন্তা করার সময় আছে, তাদের রান্না করার সময় আছে, পরিবার কাজ করার সময়, অতিথি ঐপান করার সময়, কিন্তু প্রভুর পায়ে বসার সময় নেই তাদের। ঈশ্বর সন্তানরা যদি আপনি উদ্বেগ এবং ঝামেলা থেকে মুক্তি পাতে হবে, তবে আপনাকে যা করতে হবে তাহলে প্রভুর পায়ে শক্ত করে ধরে রাখ। আপনি যখন তার পায়ে আপনার হৃদয়ের বোঝা শুদ্ধিত করবেন, তখন তিনি অবশ্যই একটি আলৌকিক কাজ করবেন এবং আপনাকে আপনার সমস্ত উদ্বেগের সমস্যা ভয় এবং দুঃখে থেকে উদ্ধার আর করবেন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যে শুক্ল হয়েছে যিশুয় সকষ্টি 4 আমরা পাঠ করি। পবিত্র শাস্ত্র আজকে কী কয়, সে প্রাচীনকাল থেকে তোমাকে ছাড়া আরও কোনো ঈশ্বর কথা কেউ শুনিনে, চোখেও দেখেনি, যিনি তার জন্য কাজ করে থাকেন যে তার অপেক্ষা করে। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যিশু পড়বার শুনবার সবাইকে আশিস করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।